নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। শান্তির বাজারের বীরচন্দ্র এলাকার জাতীয় সড়কে যেখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক, এবং সেক্ষেত্রে আজকে ঠিক বিকেল 4:30 নাগাদই ঘটে যায় এই ঘটনাটি, যেখানে TR01AD6452 নম্বরের বাইকটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে শান্তির বাজার থেকে। এবং সেক্ষেত্রে বাইক আরোহী এবং বাইক চালক দুজনেই কিন্তু আহত হয়েছে, বাইক থেকে ছিটকে পড়ে জাতীয় সড়কে গুরুতরভাবে আহত হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং ঘটনার সঙ্গে সঙ্গেই কিন্তু এলাকাবাসীরা খবর দেয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীদের, কিন্তু দমকল বাহিনীর কর্মীরা তারা ঘটনাস্থলে সময় মতো এসে পৌঁছয়নি, যার ফলে স্থানীয় লোকজন যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা একটি মারুতি ভাড়া করে পরবর্তী সময় চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান সেই দুই আহত বাইক আরোহীকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে শান্তির বাজার থেকে, যেখানে আবারও নিয়ন্ত্রণহীনতার ফলে অত্যধিক গতি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মূলত বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেক্ষেত্রে বাইকে থাকা দুজনই কিন্তু আহত হয়েছে, দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে শান্তির বাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য। কিন্তু সেক্ষেত্রে দুটো প্রশ্ন উঠে আসছে যে ইমার্জেন্সি দপ্তর হিসেবেই আমরা বিবেচিত, আমরা জানি যে দমকল বাহিনীর কর্মীরা তারা কেন ঘটনাস্থলে সঠিক সময়ে এসে উপস্থিত হননি, এরকম একটা খবর পাওয়ার পরও এই একটা প্রশ্ন যেরকম উঠতে শুরু করেছে এলাকাবাসীদের পক্ষ থেকে, ঠিক তার পাশাপাশি কেন এই কার্ফিউকালীন সময়ে রাস্তা ফাঁকা থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে অতি দ্রুত বা অতি স্পিডে বাইক কেন চালাবে বা গাড়ি কেন চলবে, এই বিষয়টাও কিন্তু উঠে আসছে, যার ফলে কিন্তু দিনের পর দিন রাজ্যে দুর্ঘটনার ঘটনা কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে, একের পর এক খবর কিন্তু উঠে আসছে, দুর্ঘটনা কবলিত হচ্ছে একের পর এক যান চালকরা, সেক্ষেত্রে আহত হচ্ছে অনেকে, নিহত হচ্ছেন অনেকে, আবার অনেকের কিন্তু অঙ্গহানিরও কিন্তু একটা ঘটনা ঘটে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আবারও শান্তির বাজারে বাইকে থাকা দুজনই কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে। শুনবো ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী রাখি বলছেন। অজাগাঙ্কে এই বিচন্দ্র রাতাসারা এর আরম যাব হইতা স্যার আবলে আমি সেমেলি আব বজাগানে এমনি ওয়ানসা, কিন্তু এই আগরতলা নাম্বার তা বাইক নাম্বার হইতা আমি তো সেমেলি আব বজাগানে এমনি ওয়ানসা মাংনি না স্যার, আমি ফেসে পিছনে কল খেকা ফেসে ফাইকা, কিন্তু ফাইজান সেকা মারতি গাড়ি বাই সেন লোকাল মারতি গাড়ি বাই মার হকা, কারণ রোগী না তো সঙ্গ বাসর নাম বাগে সেন লোকাল গাড়ি মার হকা। আমরা শুনলাম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে অতি দ্রুত যান চলাচল, তার ফলে কিন্তু একের পর এক দুর্ঘটনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে দমকল বাহিনীদের খবর দেওয়া হলেও সময় মতো তারা এসে উপস্থিত হননি, তার ফলেই কিন্তু স্থানীয়রা সকলে মিলে যৌথভাবে একটি মারুতি গাড়ি সেক্ষেত্রে বুক করে, এবং সেই মারুতি গাড়ি করেই কিন্তু পরবর্তী সময়ে আহত দুজনকেই নিয়ে যাওয়া হয়েছে শান্তির বাজার হাসপাতালে, এবং সেখানে চিকিৎসা চলছে বর্তমানে দুজন আহতের। তবে এখন অবধি দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় সম্পর্কে কিছুই কিন্তু জানা যায়নি। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, এবং দুর্ঘটনায় কবলিত বাইকটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে জাতীয় সড়কের পাশে, এবং দুজনকে কিন্তু তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য, এবং এক্ষেত্রে স্থানীয়রাই কিন্তু উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে এক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে প্রশ্নটা বারবারই উঠছে যে যারাই মূলত ইমার্জেন্সি দপ্তরের কর্মীরা যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই ঘটনাতে খবর পাওয়া মাত্র কিন্তু ছুটে আসেনি, যার ফলে কিন্তু স্থানীয় বাসিন্দারাই কিন্তু পুরো দায়ভার গায়ে তুলে নিয়েছেন, এবং পরবর্তী সময়ে চিকিৎসার জন্য নিয়ে গেছেন শান্তির বাজারের হাসপাতালে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।